এই কোরআনের সবচেয়ে বড় কারি যিনি সাহাবীদের মাঝে, উনার নাম হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই এত বড় কারি, বিশ্বনবী একদিন বলেন, উবাই আল্লাহ তাআলা আমার কাছে কিছুক্ষণ আগে জিব্রিল পাঠাইছে, ওহি পাঠাইছে, ওই ওহির মাঝে মেসেজ দিছে আমি যেন তোমাকে কোরআনের অমুক সুরাটা তেলাওয়াত করে শুনাই। হযরত উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানি আল্লাহ, আল্লাহ কি আমার নাম সহ কইছে নাকি? রাসূল বলেন, হ্যাঁ উবাই, আল্লাহ তোমার নামটাও কইছে। হযরত উবাই কানতে শুরু করলেন আনন্দে, যে আমার আল্লাহর জবানে আমি উবাইয়ের নাম। সহি বুখারীতে এসেছে ওই উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন জানা এক নামাজের ইমামতি করলেন, ওই নামাজের মাঝে তিনি কোরআন তেলাওয়াত করলেন, জাহরি নামাজ ছিল। সালাম ফিরানোর সাথে সাথে হযরত ওমর উবাইকে অ্যাটাক করলেন, এই উবাই, তুমি যে নামাজে কোরআন তেলাওয়াত করলাম, এই তেলাওয়াত তোমারে শিখাইছে কে? হযরত ওমর মেজাজি মানুষ, শরীয়তের বিধানের ব্যাপারে তিনি কাউকে সামান্য সার ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। রাসূল বলছেন, আমার উম্মতের মাঝে সবচেয়ে রহম দিল আবু বকরের, আর আল্লাহর আইনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো কে? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত উবাই বলে, এটা আমি রাসূল থেকে শিখেছি। ওমর বলে, অসম্ভব, আমি রাসূল থেকে সূরা শিখেছি, তোমার সাথে মিলে নাই, কয়েক জায়গায় তুমি গন্ডগোল করছো, রাসূলের কাছে চলো। হযরত উবাই রাসূলের কাছে যাবেন কি যাবেন না, ওমর ভাবছে নাও যাইতে পারে। ওনার গামছা ছিল কোমরের মাঝে, ওই গামছাটা খুইলা উবাইয়ের গলার মাঝে লাগাইছে, লাগাইয়া এমনি দৈরা কয় পলাইবার জায়গা নাই, টাইন্না নিয়া যাম। আল্লাহর হাবিবের কাছে হাজির করল। আল্লাহর হাবিব দেখে বলে, ওমর উবাইকে তুমি এইভাবে গামছা দিয়া টাইনা আনছো কেন সারমিয়া? হযরত ওমর বলে, হুজুর উনি আসামি, এই জন্য যেন ফলাইতে না পারে ধরে আনছি। কি ঘটনা ঘটছে? কয়, উনি আজকে জামাজের ইমামতি করছে, সুরা পড়ছে, সম্পূর্ণ ব্যতিক্রম, আমার লগে মিলে নাই, অথচ আপনি আমাকে সুরা শিখাইছেন, সে বানায়া বানায়া কেমনে কোরআন পড়ে, এই অধিকার তাকে? হযরত ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের অভিযোগ মোটেও সঠিক নয়, আমি বানায়া পড়ি নাই, এই সুরা আমি আপনার থেকেই শুনেছি শিখেছি। বিশ্বনবী বলেন, তাহলে উবাই তুমি একটু পড়ো দেখি, আজকে নামাজ কেমনে পড়ছো? হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে শোনালেন, আল্লাহর হাবিব শুনলেন, ওমর দাঁড়ায় আছে, যখন সুরা শেষ হলো আল্লাহর হাবিব কয়, হ্যাঁ কাদা উনজেলা, তুমি যেইভাবে তেলাওয়াত করছো এভাবে নাজিল হয়েছে কোরআন, সুবহানাল্লাহ। এখন আসামি হইয়া গেল কে? যে গলার মাঝে গামছা লাগাইছে। হযরত ওমর তো এখন শর্মিন্দা হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে ওর মতো শিখান নাই। রাসূল কুমার, তুমি কেমনে শিখছো, তুমি এবার শোনাও। হযরত ওমর এবার তেলাওয়াত করে শোনালেন, তেলাওয়াত শেষ হওয়ার পরে বিশ্বনবী বলেন, হা কাদা উনজেলা, এভাবেও নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, হুজুর এটা কেমন হইল, ওরটাও ঠিক আমারটাও ঠিক, রাসূল কুনজিলাল কুরআন ওয়ালা সাবাতি আহরুফ, কোরআন মোট সাতভাবে নাজিল হয়েছে। আমি আপনাদের কি বুঝাতে চাইলাম, আমি বুঝাতে চাইলাম
সাহাবারা বিশ্বনবী থেকে যা দেখতেন যা শুনতেন তাই করতেন তাই মানতেন। তাই ওমর মনে করছে ওবাই মনে একটু সইরা গেছে, তাই উনি ওবাইরেও ধৈরা নিয়ে আইছে। আল্লাহর হাবিবের চিন্তার বাহিরে সাহাবিদের চিন্তা ছিল না, কর্মের বাহিরে তাদের কর্ম ছিল না, রাসূলের কথার বাহিরে সাহাবিদের কথা ছিল না। এই জন্য সব সাহাবী আল্লাহর জান্নাতী।